আসসালামু আলাইকুম এনটিআরসি এ নিবন্ধিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যারা এনটিআরসি এ নিবন্ধিত তাদের কিছু দৃষ্টি আকর্ষণ সম্পর্কে প্রধান শিক্ষক কিছু কথা বলেছেন একটি গ্রুপের মাধ্যমে, সেটি আমরা এখন তুলে ধরব। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন, সেগুলো আপনারা অবশ্যই জানা প্রয়োজন। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা সেই যে দৃষ্টি আকর্ষণের ব্যাপারে যে কথাগুলো তিনি বলেছেন এগুলো আমরা একটু তুলে ধরি। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো, আমার এই চ্যানেলটিতে এনটিআরসি এর সকল তথ্য আপলোড দেওয়া হয়ে থাকে। খুব দ্রুত সময়ের মধ্যে সব ধরনের তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এখন আর দেরি না করে চলুন দেখে আসি সেখানে কি বলা হচ্ছে। তো এখানে একটি গ্রুপে পোস্ট করেছে, ইনি হলেন এক প্রধান শিক্ষক যিনি এটি পোস্ট করেছেন। তো চলুন এখানে দেখি তিনি কি লিখেছেন। এস রহমান নামে তিনি এখানে লিখেছেন, 2 ঘন্টা আগে পোস্ট করেছেন। দৃষ্টি আকর্ষণ, কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যেখানে লোকবল না থাকলেও শুরু ওই প্রতিষ্ঠানের ক্ষতি না নয় তা পুরো জাতির জন্য ক্ষতি, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। করোনার জন্য দীর্ঘ প্রায় 1.5 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পর অবশেষে বহু প্রতীক্ষার পরে আসছে 12ই সেপ্টেম্বর, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে। এখন কথা হলো, শুধু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেই কি কাজ শেষ? প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কোথায়? রয়েছে হাজার হাজার শূন্যপদ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরও যদি শিক্ষকের অভাব শিক্ষার্থীদের তাদের জ্ঞান অর্জনে বা সঠিক পাঠদান থেকে বঞ্চিত হয়, তার দায়ভার কে নেবে? এদিকে 54,000 শিক্ষক নিয়োগের মধ্যে প্রায় 38,000 শিক্ষক প্রাথমিকভাবে এনটিআরসি এ নির্বাচন করেও ভেরিফিকেশনের জন্য নিয়োগ স্থগিত হয়ে আছে। এখন প্রশ্ন হল, 38,000 শিক্ষকের শুধু ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে 2 মাস লেগেছে, তাহলে তা শুরু করে শেষ করতে আরো কত মাস লাগবে? এই 38,000-এর মধ্যে প্রায় 75% শিক্ষক ইন্ডেক্সধারী, তার মানে কি দাঁড়ায়? শূন্য পদ রয়ে গেছে। আবার অন্যদিকে এনটিআরসি বলছে হাতে তার আরো 50,000 শূন্য পদের চাহিদা রয়েছে। তাহলে আপনারা জ্ঞানী ব্যক্তি এতটুকু বুঝে দেখুন, শিক্ষকের অভাব শিক্ষা প্রতিষ্ঠানে কতগুলো শিক্ষকের প্রয়োজন, এখন এটি কি অবস্থা রয়েছে? এসব দেখার মতো কি কেউ নেই? শিক্ষা ছাড়া যদি অন্ধ, সে শিক্ষা নিয়ে এত তালবাহানা, এত গিরমিশি নেমে করে, তাহলে এই ভেরিফিকেশন নামে আর কালক্ষেপণ নয়। দ্রুত সুপারিশপ্রাপ্তদের শিক্ষকের যোগদানের ব্যবস্থা করা হোক, যাতে দীর্ঘদিন বন্ধের ক্ষতিটা কিছুটা হলেও পোষানো যায়। ভেরিফিকেশন একটি চলমান প্রক্রিয়া, যে তার গতিতে চলুক। বাংলাদেশে প্রায় সব চাকরিতে আগে যোগদানের পরে ভেরিফিকেশন, তাহলে চাকরি শিক্ষকদের নিয়ে এত নাটক কেন? কোথায় সব শিক্ষক ফোরাম? কোথায় দেশের শিক্ষাবিদগণ? তারা কেন এগিয়ে আসছে না, সোচ্চার হচ্ছে না? কোন শিক্ষামন্ত্রীর নিকট স্মারকলিপি দিচ্ছে না? হবু শিক্ষকদের যোগদানের ব্যবস্থা করাই হবে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর একটি সময় উপযোগী সিদ্ধান্ত। এই কথাগুলো লিখেছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিক আহমেদ। যাই হোক, কথাগুলো খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন এখানে। তো খুবই গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো এ ধরনের অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু এই ইন্ডেক্সধারি অনেক থাকার কারণে এই শূন্য পদগুলো আসলে শূন্য রয়ে গেছে। এগুলো নতুন কোন পদে কোন নতুন শিক্ষক যোগদান করতে পারছে না। তো এখন এতদিন করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, এখন খুলে দেওয়ার পরেও কিন্তু এতগুলো পদে যদি শিক্ষকের অভাব থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটি রয়েই গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের তথ্য। আমরা পরবর্তী কোন নতুন তথ্য পেলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজ আর কথা বাড়াতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।